তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসে তোমার ভাই কিন্তু বিন দাস আছে চলে আসলাম ফ্রি ফায়ারটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওনে তো আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হাউ টু ইউজ এম বি ফোরটি লাইক এ প্রো তার মানে তুমি এম বি ফর্টি কীভাবে চালাবে প্রো প্লেয়ারদের মতো তো আমরা কমবেশি সবাই এম বি ফোরটি চালাতে খুব পছন্দ করি তার কারণ হচ্ছে আমাদের এম বি হচ্ছে এসএমজি গানের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ একটি গান এই গানে কিন্তু আমাদের রেট অফ ফায়ার অনেক বেশি থাকে তো আমরা নতুন পুরনো সবাই কিন্তু এই এমপি ফোর্টি চালাতে খুব পছন্দ করি তো এই এমপি ফোরটি চালানোর ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদেরকে আমাদেরকে মাথা রাখতে হবে এবং কিছু কিছু টিপস আমাদেরকে ফলো করতে হবে যেগুলি তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু কিছু দিনের মধ্যে তোমরা এমপি ফোর্টি প্রো প্লেয়ার হয়ে যাবে বা এমপি ফোর্টি কিং হয়ে যাবে এইটুকু কিন্তু তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে দেবো তো আসুন সেই টপ ফাইভ টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আমি আজ শেয়ার করি তো ভিডিওটি স্টার্ট করার পূর্বে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল বাটনে প্রেস করে অল অপশানে করে দেবেন যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিও নোটিফিকেশান যেন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছায় এবং ভিডিওগুলিকে আমার লাইক কমেন্ট এবং শেয়ার করিতে ভুলবেন না তো যারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে আমি বলতে চাই এই চ্যানেলে আমাদের ফ্রি ফায়ার রিলেটেড সমস্ত ধরনের টিপস অ্যান্ড টিক্স এবং আপকামিং ইভেন্ট এবং টু নাইট আপডেটের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় তো তোমরা কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীকালে কিন্তু আমার দেওয়া প্রতিটি ভিডিও কিন্তু তোমরা যাতে ওয়াচ করতে পারো তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি ছোট্ট একটি ইন্টরপর এমপি ফরটি চালানোর জন্য যে টিপসগুলি তোমাদেরকে আমি আজ শেয়ার করবো সেই প্রত্যেকটি টিপসগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস তো তোমরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো তা না হলে কিন্তু তোমরা অনেকটা মিস হয়ে যাবে তো চলুন আমরা টিপস নাম্বার ওয়ানের দিকে যাই তো টিপস নাম্বার ওয়ান হচ্ছে তোমার ডিস্টেন্স মেনটেন তার মানে তোমার হাতে যখন একটি এমপি ফটে থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা ডিসটেন্স মেনটেন বা দূরত্ব তোমাদেরকে বজায় রাখতে হবে তো দেখুন আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি অ্যানিমে কিন্তু উপর থেকে আমার সামনে লাভ দিয়েছে তো আমি কি করব একটু দুধ থেকে বা ডিসটেন্স বজায় রেখে ওকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমার কাছে এমপি ফর্টি আছে সেহেতু আমি ওর কাছাকাছি না গিয়ে আমি দুধ থেকে কিন্তু ওকে ড্যামেজ দিয়ে ডাউন করে দিলাম তো তোমাদেরকে কিন্তু একটি ডিস্টেন্স মেনটেন রেখে কিন্তু তোমাকে এমপি ফর্টি কিন্তু চালাতে হবে তার কারণ হচ্ছে এই গানটি সম্পূর্ণ মিড রেঞ্জে গান কাছাকাছি যদি তোমার এনিমির কাছে শর্টগান থেকে থাকে তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে তার কারণ হচ্ছে সে দুগুলিতে তোমাকে শেষ করে দেবে তুমি এম ফোরটি যত চাও না কেন তা দুগুলির নিচে কিন্তু তোমার ড্যামেজ যাবে সেক্ষেত্রে তুমি যে যদি ডিস্ট্যান্স একটু বজায় রাখো সেক্ষেত্রে তুমি কি করবে ওখানে ওই এনিমিটি তোমাকে যদি দুটো গুলি দিয়ে ড্যামেজ দেয় সেক্ষেত্রে কিন্তু তুমি দুটো গুলিতে মানে তোমাকে মারতে পারবে না আর তখন তুমি কিন্তু এম ওকে ডাউন করে দেবে তো এটি কিন্তু টিপস নাম্বার ওয়ান ছিল তো এরপর চলে যাবো টিপস নাম্বার টুতে তো টিপস নাম্বার টু হচ্ছে তোমার রিকয়েল তো রিকয়েল জিনিসটা কি যখন তুমি কোনো এনিমিকে এক নাগারে এমপি ফর্টি দিয়ে যখন ড্যামেজ দাও সেক্ষেত্রে যখন তখন তুমি দেখতে পাবে তোমার যে এমটা আছে ওটা কিন্তু পরপর কিন্তু বড় হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তোমার যখন এনিমির গায়ে কিন্তু ড্যামেজ ঠিকমতো লাগবে না এদিক ওদিক স্প্রেড করবে গুলিগুলো ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে কিছুটা ব্রেক নিয়ে আবার তোমাকে এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে হবে তো তুমি এখানে কিভাবে তুমি ব্রেক নেবে তারপর তুমি এনিমিকে ড্যামেজ দেবে তো সেক্ষেত্রে দুটো উপায় আছে এক তোমার জাম্প শটভাবে তুমি করতে পারো বা তুমি সিট আপ শটের মাধ্যমে কিন্তু তুমি আবার এনিমিকে ড্যামেজ দিতে পারো ঠিক আছে তো তোমাদেরকে প্রথমে আমি জাম্প শট কীভাবে দিতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলুন আমরা স্ক্রিনে দেখে নিই তো এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছো আমি কীভাবে এনিমিকে ফায়ার করার পর জাম্প দিয়ে আবার আমি ফায়ার করছি তো এইভাবে কিন্তু তোমরা এনিমিকে নিয়ে কিনে কিছুগুলি স্প্রে করার পর তারপরে কিন্তু আবার জাম করে কিন্তু আবার এনিমিকে পিক নিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবে তো এইভাবে তোমরা কিন্তু ভিডিও মতন এইভাবে করবে তাহলে কিন্তু তোমরা জাম শর্ট এনিমিকে সহজেই কিল করতে পারবে তো আরেকটি উপায় আছে সেটি হচ্ছে তোমার সিট আপ শর্ট তো চলুন আমরা দেখে নিই তো এখানে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে সিট আপ করে এনিমিকে কিল করতে হবে তার জন্যে তোমরা কি করবে ফার্স্ট তোমরা কী করবে এনিমিকে প্রথমে কিন্তু কিছুগুলি তোমরা স্প্রে করে দেবে স্প্রে করার পর তোমরা ব্রেক নেওয়ার জন্য সিট আপ করে নেবে তার জন্য তোমরা সিট বাটনে ডবল প্রেস করে দেবে তাহলে কিন্তু তোমার ক্যারেক্টার বসে আবার দাঁড়িয়ে যাবে তারপর তোমরা কিন্তু আবার ফায়ারে ফায়ার করে এনিমিকে কিল করার চেষ্টা হবে এটি কিন্তু জাম্প শটের থেকে কিন্তু অধিকাংশে ভালো তার কারণ হচ্ছে তোমার জাম্প শট যখন তুমি করবে তখন তোমার অপর এনিমির কাছে যদি এমপি থাকে সে কিন্তু তোমাকে হেড নিয়ে নেবে সেক্ষেত্রে তুমি যদি সিট আপ করে এনিমিকে কিল করার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু তোমার হেড কিন্তু ও নিতে পারবে না সেই জন্য কিন্তু তোমার সিট আপ শট অনেক ভালো তো এইভাবে তোমরা কিন্তু সিট করে এনিমিকে কিল করবে তো এই ছিল আমাদের দুই নম্বর টিপস রিকোয়াল টিপস তো এর এরপর চলুন আমরা তিন নম্বর যে টিপসটি আছে সেটির দিকে আমরা যাই টিপস নাম্বার থ্রি হচ্ছে তোমার ড্রাগ হেডশট তো ড্রাগ হেডশট জিনিসটা কি আশা করি তোমাদেরকে আর বলে দিতে হবে না তার কারণ তোমরা কম বেশি সবাই জানো ড্রাগ হেডশট জিনিসটা কী তো যা যা জানো না তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি ডাক হেডশট হচ্ছে যখন তুমি কোনো এনিমিকে ফায়ার করবে ওই সময় তোমার ফায়ার বাটনটাকে ওপর দিকে ডাক করে ওপর দিকে তুলতে হবে সেক্ষেত্রে তোমার যে এমটা বডি থেকে হেঁটে হয়ে যাবে আর তার কারণে তোমার হেডশটটা পড়ে যাবে তো এই জন্য তোমার ওটাকে বলে ডাক হেডশট তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইবার তুমি এমপি ফোরটি দিয়ে কীভাবে ডাক হেডশোট দেবে তো এমপি ফোরটি সাধারণত বা স্পেশালি তৈরি করা হয়েছে ডাক হেডশটের জন্য তার কারণ এই গানের সবথেকে বেশি রেট অফ ফায়ার অন্যান্য গানের তুলনায় আর রেট অফ ফায়ার যে গানে যত বেশি থাকবে সে গান তত বেশি রিকয়েল করবে তো রিকয়েল হওয়ার কারণে যে এম এদিক ওদিক ছিটকে যাবে সেক্ষেত্রে তোমার অটো হেডশট পড়ার সম্ভাবনা বেশি থাকবে তো এমপি ফর্টি দিয়ে হেডশট মারার জন্য তোমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে তোমার ডিসটেন্স মেনটেন তোমাদেরকে আমি ফার্স্ট বলেছিলাম ডিস্টেন্স মেনটেন কারণ এই গান দিয়ে তুমি মিড রেঞ্জে ডাক হেডশট করতে পারবে কখনোই তুমি শর্ট রেঞ্জে ডাক হেডশট করতে পারবে না তার কারণ হচ্ছে শর্ট রেঞ্জে তোমার এনিমির বডি শটই লাগবে ওপর দিকে যত তুমি ডাক করো না কেন ডার্ক হেডশট পড়বে না সেক্ষেত্রে তুমি আইটি কাজ করতে পারবো করতে পারো যে জাম করে তুমি হেডশট দেওয়ার চেষ্টা করতে পারো তো এই ছিল টিপস নাম্বার থ্রি ড্রাগ হেডশট তো চলুন এরপর আমরা টিপস নাম্বার ফোরে যাই তো টিপস নাম্বার ফোরে যেটি রয়েছে সেটি হচ্ছে তোমার হ্যান্ড স্পিড হ্যাঁ বন্ধুরা হ্যান্ড স্পিড তোমাদেরকে যে কোনো গান এমপি ফোরটি বা যে কোনো গান চালানোর জন্য তোমাদেরকে হ্যান্ড স্পিড সবসময় জন্য বাড়াতে হবে সেক্ষেত্রে তোমরা দু তিন রকম উপায়ে হ্যান্ড স্পিড বাড়াতে পারো এক কাস্টম তোমাদেরকে বেশি বেশি করে খেলতে হবে এমপি ফর্টি নিয়ে দ্বিতীয়ত তোমরা ক্লাস স্কোয়াড বা ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলতে পারো এমপি ফর্টি ওখানে অ্যাভেলেবেল আছে তোমরা সেখানে এমপি ফর্টি প্র্যাকটিস করতে পারবে এই টিপসগুলি ফলো করে আর যেটা মেন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ট্রেনিং ম্যাচ তোমরা দিনে অন্তত এক ঘন্টা করে ট্রেনিং ম্যাচ প্র্যাকটিস করবে এই এমপি ফর্টি দিয়ে ঠিক আছে তো এই ছিল টিপস নাম্বার ফোর তো চলুন আমরা টিপস নম্বর ফাইভ অর্থাৎ শেষ নম্বর টিপসে আমরা যাই টিপস নম্বর ফাইভ অর্থাৎ সর্বশেষ টিপসটিতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ কী করছো আর একটু তো সাপোর্ট করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ বাঙালি হয়ে বাঙালিকে ভালোবাসো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো চলুন আমার টিপস নাম্বার ফাইভ অর্থাৎ সর্বশেষ টিপসটিতে যাই তো টিপস নাম্বার ফাইভ হচ্ছে কভার অ্যান্ড ফায়ার তো কভার অ্যান্ড ফায়ার জিনিসটা কি যখন তুমি কোনো এনিমিকে এমপি ফর্টি দিয়ে ফায়ার করবে তারপর ফায়ার করার পর যখন দেখবে ওই অপর এনিমিটা তোমাকে ফায়ার করার জন্য প্রস্তুত তখন তুমি কী করবে একটি কভার নিয়ে নেবে ঠিক আছে সে তোমার কভার দুই রকমভাবে নেওয়া যায় এক হচ্ছে পার্মানেন্ট কভার আর দ্বিতীয় হচ্ছে তোমার গ্লুয়াল কভার তো পারমানেন্ট কভার তুমি কিভাবে নেবে তো প্রথমত তুমি কোনো ঘরের কোনো চারধারে তুমি কভার নিতে পারো তারপর তুমি গাছের গায়ে কভার নিতে পারো আর তৃতীয়ত তুমি কোনো পাথরের গায়ে কভার নিতে পারো এটা হচ্ছে তোমার পার্মানেন্ট কভার এরপর যেই আমরা গ্লুয়াল কভার তো এই গ্লুয়াল কভার হচ্ছে তোমার সাময়িক সময়ের জন্য কভার এটি তুমি কিছুক্ষণের জন্য তুমি ব্যবহার করতে পারো তো চুন আমরা কীভাবে পারমানেন্টভাবে কভার নেব এবং গ্লুয়াল দিয়ে কভার নেব তো এখানে দেখুন আমি কিভাবে এনিমিকে ভাবে কভার নিয়ে স্প্রে করছি তো এইভাবে তোমরা এনিমিকে ফায়ার করবে এবং ফায়ার করতে করতে তুমি গাড়ে চলে যাবে ঠিক আছে তাহলে ওই এনিমিটা তোমায় কিন্তু কোনোভাবেই ড্যামেজ দিতে পারবে না আর যদিও ড্যামেজ দেয় তা খুব সামান্য পরিমাণ দিতে পারবে তুমি কিন্তু তার থেকে বেশি ড্যামেজ দিয়ে ওই এনিমিটাকে কিল করতে পারবে তো আইটি ক্লিপ দেখুন এখানেও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে কভার নিয়ে নিয়ে কিন্তু এখানে পারমানেন্ট কভার সাহায্যে কিন্তু আমি এখানে এনিমিকে কিল করছি তো চলুন এরপর আমরা দেখে নিই কীভাবে গুলুওয়ালের সাহায্যে আমরা কভার নেব এখানে দেখুন বন্ধুরা আমি কিভাবে গুলুয়ালের সাহায্যে এনিমিকে কিল করি তো ফার্স্ট তোমরা কী হবে এইভাবে এনিমিকে কিছুটা ড্যামেজ দেওয়ার পর কিন্তু তোমরা যদি পারমানেন্ট কভার না থাকে এইভাবে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে একটি গুলুয়াল মেরে দেবে তো গুলুয়াল মারা বোঝা গেলো এইভাবে তোমরা কিন্তু এনিমি ড্যামেজ কিছুটা দেওয়ার পর কিন্তু সে ডাউন হোক আর না হোক কিন্তু তোমরা এইভাবে গুলওয়াল মেরে আগে নিজে কভার নিয়ে নেবে যখন দেখবে তোমরা ওই এনিমিটা তোমাকে ডাউন করার চেষ্টা করবে বা তোমাকে ফায়ার করার চেষ্টা করবে তোমরা সেইভাবে কিন্তু গুলওয়াল মেরে তোমরা কভার নিয়ে নেবে ফার্স্ট ঠিক আছে তারপর তুমি এনিমিটাকে আরেকবার ফায়ার করে তুমি এনিমিটাকে কিল করতে পারবে তো এই ছিল আজকে পাঁচ পাঁচটি পুরো টিপস যেগুলি তোমরা ফলো করলে সহজেই কিন্তু তোমরা এমপি ফোরটি চালাতে পারবে এবং তোমরা এমপি ফোরটির পুরো প্লেয়ার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি অনেক বড়ো হয়ে গেল তো যারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সব সময় থেকে হাসি খুশি দেখাবে কোনো নেক্সট ভিডিওতে এখন আমি আসি তো চলুন টাটা বাই বাই দেখাবে কোনো নেক্সট ভিডিওতে এখন আমি যাই